আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদি প্রবাসীরা এই সুযোগ মিস করবেন না, প্রবাসীদের সন্তানদের জন্য 5 বছর শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিবে বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। 2023 সালে SSC সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমমান অথবা ডিপ্লোমা প্রথম সেমিস্টার বা বর্ষে অধ্যয়নরত এবং 2022 সালে SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে প্রথম সেমিস্টার বা বর্ষে পড়াশোনা করছে, তারা অনলাইনে আবেদন করতে পারবে এই বৃত্তির জন্য। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। শিক্ষাবৃত্তির আবেদনের জন্য কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হলো, 1, BMET ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান। 2, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আর্থিক অনুদান পেয়েছে বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তান। শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ, SSC বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 2 বছর ও ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরতদের জন্য 4 বছর এবং HSC সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রথম 4 বছর ও মেডিকেলের জন্য 5 বছর বৃত্তি প্রদান করা হবে। এই ক্ষেত্রে শিক্ষার্থী সেশনটি বিবেচনা আনা হবে না। আবেদনের প্রক্রিয়া, সব শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষার্থীর মুঠোফোন নাম্বার এবং তার বাবা বা মা বা অভিভাবকের মুঠোফোন নাম্বার অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে। আবেদনের সময়সীমা 31 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবে। আবেদনের জন্য একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের অ্যাড্রেসটি আমি ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা দয়া করে সেখান থেকে আবেদন করে নেবেন। তবে আবেদন করার পূর্বে কিছু জিনিস আপনারা জেনে নেবেন। এখানে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই নোটিশই শেয়ার করা হয়েছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী ক্রাইটেরিয়া বা কী কী শর্ত মানতে হবে, সেই শর্ত মেনে আপনারা আবেদন করতে পারবেন। তো আমাদের যে সকল প্রবাসীরা এই ভিডিওটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি একজন বৈধভাবে বিদেশ গমনকারী প্রবাসী হয়ে থাকেন, আপনার সন্তান যদি মেধাবী হয়ে থাকে এবং আপনার সন্তানকে যদি এই শিক্ষাবৃত্তির জন্য আপনি আবেদন করাতে চান, তাহলে দয়া করে আপনারা এক্ষুনি আপনার সন্তানকে তার কাগজপত্র সহকারে এবং আপনার বহির্গমন কার্ড সহকারে নিকটবর্তী যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে বলুন, অথবা আপনি নিজে চাইলে অনলাইন থেকে আবেদন করতে পারবেন। এবং এই আবেদন করার জন্য মনে রাখবেন, কিছু কাগজপত্র জমা দিতে হবে এবং অবশ্যই বৈধ ডকুমেন্টের সাথে মোবাইল নাম্বার প্রদান করতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। মনে রাখবেন, আবেদন করার পর বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, খবরটি দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।